ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আবারও শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই চির প্রতিদ্বন্দ্বী মাঠে নামবে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে। এর আগে আটটি করে ম্যাচ খেলেছে দুই দলই। নিজেদের খেলা প্রথম আট ম্যাচের মধ্যে আট জয়ে 24 পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। অন্যদিকে আট ম্যাচে পাঁচ জয় তিন ড্রয়ে 18 পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে। নিজেদের নবম রাউন্ডের ম্যাচে ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। আগামী শুক্রবার 8 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 5:30 ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের নবম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ের। বাংলাদেশ সময় ভোর 5:00 শুক্রবার 8 অক্টোবর মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর আরও দুটি ম্যাচ খেলবে দুই দলই। আর্জেন্টিনা নিজেদের দশম রাউন্ডের ম্যাচ খেলবে 11 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 5:30 উরুগুয়ের বিপক্ষে। এরপর 15 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 5:30 পেরুর মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ব্রাজিল নিজেদের দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়ার। আগামী 11 অক্টোবর বাংলাদেশ সময় রাত 3:00 কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। সেলেসাওরা নিজেদের একাদশ রাউন্ডের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে 15 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 6:30। ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বিএন স্পোর্টস 2। ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না ম্যাচগুলো।